নমস্কার বন্ধুরা, আমি জয়ন্ত রায় চৌধুরী, বেটার লাইফ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। লার্ন টুডে লিড টুমরো। আজ এই ভিডিওতে আমি এমন 10টি ইংরাজি শব্দ বলবো যা খুবই কমন। কমন মানে যা আমরা প্রতিদিন ব্যবহার করি, কিন্তু আমাদের অনেকেই এর উচ্চারণ অনেক সময়ই ভুল করে ফেলি। ইংরাজি ভাষা সত্যিই মজার। স্পেলিং বা বানান একরকম আর তার উচ্চারণ অন্য রকম। চলুন শুরু করা যাক। প্রথম শব্দ BALLET, এর মানে হচ্ছে এক ধরনের নৃত্য বা নাচ। বানান দেখে মনে হচ্ছে এর উচ্চারণ ব্যালেট, কিন্তু ব্যালেট উচ্চারণটা সঠিক নয়। সঠিক উচ্চারণ হচ্ছে ব্যালে। তাহলে BALLET ব্যালে। এখানে টি হচ্ছে সাইলেন্ট ওয়ার্ড, মানে টি এর উচ্চারণ হয় না। দ্বিতীয় শব্দ WEDNESDAY, মানে বুধবার। অনেকেই আমরা উচ্চারণ করে থাকি ওয়েডনেসডে, কিন্তু ওয়েডনেসডে উচ্চারণটা সঠিক নয়। সঠিক উচ্চারণ হচ্ছে ওয়েনেসডে। তাহলে WEDNESDAY, ওয়েনেসডে। এখানে ডি হচ্ছে সাইলেন্ট ওয়ার্ড। পরের শব্দ RAPPORT, মানে হচ্ছে সম্পর্ক বা সম্বন্ধ। ভুল করে আমরা অনেকেই বলে থাকি র্যাপোর্ট, কিন্তু র্যাপোর্ট উচ্চারণটা সঠিক নয়। সঠিক উচ্চারণ হচ্ছে র্যাপো। তাহলে RAPPORT, র্যাপো। পরের শব্দ ASTHMA, মানে হাঁপানি। আমরা অনেকেই বলে থাকি অ্যাস্থমা, কিন্তু অ্যাস্থমা উচ্চারণটা সঠিক নয়। সঠিক উচ্চারণ হচ্ছে অ্যাসমা। তাহলে দেখতে পাচ্ছি ASTHMA, অ্যাসমা। এখানে টি হচ্ছে সাইলেন্ট ওয়ার্ড। BOUQUET, এর মানে হচ্ছে ফুলের তোড়া। আমরা অনেকে বলি বুকেট, কিন্তু বুকেট উচ্চারণটাও সঠিক নয়। সঠিক উচ্চারণ হচ্ছে বুকে। তাহলে BOUQUET, বুকে। এখানে টি হচ্ছে সাইলেন্ট ওয়ার্ড। নেক্সট TOMB, যার মানে সমাধি। বানান দেখে মনে হচ্ছে টম্প, কিন্তু টম্প সঠিক উচ্চারণ নয়। সঠিক উচ্চারণ হচ্ছে টোম। তাহলে TOMB, টোম। এখানে বি হচ্ছে সাইলেন্ট ওয়ার্ড। ঠিক সেরকমভাবে THUMB, আরেকটা শব্দ যার মানে হচ্ছে হাতের বুড়ো আঙুল। আমরা অনেকেই ভুল করে বলি থাম্প, কিন্তু থাম্প উচ্চারণটাও সঠিক নয়। সঠিক উচ্চারণ হচ্ছে থাম। তাহলে THUMB, থাম। এখানে বি হচ্ছে সাইলেন্ট ওয়ার্ড। নেক্সট ওয়ার্ড CASTLE, যার মানে দুর্গ। আমরা অনেকে এর উচ্চারণ করে থাকি ক্যাস্টেল। এই ক্যাস্টেল উচ্চারণটা সঠিক নয়। সঠিক উচ্চারণ হচ্ছে ক্যাসেল। তাহলে CASTLE, ক্যাসেল। এখানে টি হচ্ছে সাইলেন্ট ওয়ার্ড। ন নম্বর শব্দ MORTGAGE, যার মানে বন্ধক। মর্টগেজ, এই উচ্চারণটা সঠিক নয়। সঠিক উচ্চারণ হচ্ছে মর্টগেজ। তাহলে MORTGAGE, মর্টগেজ। এখানে টি হচ্ছে সাইলেন্ট ওয়ার্ড। RECEIPT, যার মানে রসিদ। রিসিপ্ট, এই উচ্চারণটা সঠিক নয়। সঠিক উচ্চারণ হচ্ছে রিসিট। তাহলে RECEIPT, রিসিট। এখানে পি হচ্ছে সাইলেন্ট ওয়ার্ড। অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি কেমন লাগলো সেটা জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং অতি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।